টিভির পর্দায় রেসলিং খেলা চলছে, মঞ্চে খালি হাতে লড়ছেন দুজন মানুষ, সমানতালে লড়াই করছেন দুজনেই, উত্তেজনায় ভাসছে দর্শক সারির হাজারো মানুষ। টিভির সামনে বসে আপনিও পাচ্ছেন উত্তেজনার স্বাদ। দৃশ্য খুব অস্বাভাবিক নয়, শুধু রেসলিং কেন, চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য সহ নানা ফাইটিং প্রতিযোগিতা আমাদের উত্তেজিত করে। অনেকে সে দৃশ্যে আনন্দ পান। মারামারির মতো ভয়ঙ্কর এবং হিংস্র বিষয় অনেক সময় দেখে আমাদের ভালো লাগে, কিন্তু কেন, কারণ জানতে চাইলে ফিরতে হবে অতীতে। প্রাচীনকালে মানুষের জীবন এখনকার মতো সহজ ও নিরাপদ ছিল না, প্রতিদিন বেঁচে থাকতে হতো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। সেই যুদ্ধে যেমন শক্তি প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল কৌশলের। কৌশলী এবং শক্তিমান মানুষের একটা বিপর্যয় করে তৃপ্তি আর মানুষের বাহবা। প্রতিপক্ষকে পরাজিত করার উদ্দেশ্যে মানুষ মারামারি বা যুদ্ধের নানা কৌশল রপ্ত করেছে। এখানেও মানুষ পেত বিপর্যয় করার তৃপ্তি আর সহপ্রিয়দের শ্রদ্ধা। হাজার হাজার বছর ধরে মানুষের জিনে বয়ে চলা তৃপ্তি মিশে আছে মানুষের অস্তিত্বে। ফলে আধুনিক মানুষের জীবন অনেকটা নিরাপদ হলেও সহিংসতার প্রতি টান মুছে যায়নি। এখনও সহিংসতা দেখলে মানুষের দেহে অ্যাড্রেনালিনের মতো উত্তেজক হরমোনের নিঃসরণ ঘটে। খেয়াল করলে দেখবেন রাস্তায় সম্পূর্ণ অচেনা দুজন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু করলে তা দেখার জন্য ভিড় জমে যায়। নিরাপদ বা নিজের কোনো বিপদ নেই এমন পরিস্থিতি থেকে সহিংসতা দেখার কারণে ভয় বা আতঙ্কের বদলে মানুষের মধ্যে তৈরি হয় আনন্দের অনুভূতি। মারামারি দেখে তাই ভালো লাগার বিষয়টি খুব একটা অস্বাভাবিক নয়। কারো কারো কাছে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি একটু বেশি আকর্ষণ করে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটনের এক জরিপে দেখা গেছে, যাদের বিপদের ঝুঁকি বেশি অথবা যারা ভয়ের অনুভূতি উপভোগ করেন তারা মিক্সড মার্শাল আর্ট দেখে বেশি আনন্দ পান এবং খেলাধুলা দেখতে পছন্দ করেন। মারামারি উপভোগের কারণটি ভায়োলেন্স বা সহিংসতা নয়, অর্থাৎ সহিংসতার কারণে মানুষ মারামারি বিষয়টি উপভোগ করে বিষয়টি এমন নয়। একটি অপেশাদার মিক্সড মার্শাল আর্ট অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের নিয়ে করা এক জরিপে জানা যায়, অনুষ্ঠানটির নাটকীয়তা তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। দর্শকদের মতে যে কোনো মারামারি বা যুদ্ধের গল্পের উপর নির্ভর করে তাদের উত্তেজনার পরিমাণ। গল্পটি যত আকর্ষণীয় হয় ততই মারামারি দেখে বাড়ে ভালো লাগার মাত্রা।